আজকে একটু এলাম আজকে আমি একটু ছেলের জন্মদিনের জন্য একটু খাবার দাবার তৈরি করেছি তো প্রতি বছরই আমি একটু আয়োজন করি সামান্য করে ওর জন্মদিন অ্যাকচুয়ালি কালকে কিন্তু যেহেতু কালকে সোমবার আর আমাদের দুজনেরই অফিস থাকবে সারা দিন তো খুব একটা রান্নাবান্না করা কালকে সম্ভব হবে না ওই জন্য রান্নাবান্নার পাটটা আজকেই করে নিচ্ছি কালকে ওর বার্থডেতে একটু কেক কাটা হবে সেই পাটটা কালকে হবে তো আজকে আমি ওর জন্য যেটা করেছি আমি একটু এখানে সোনা সোনামসুরি চাল পাওয়া যায় ও বাসমতিটা খুব একটা পছন্দ করে না ওই জন্য সোনামসুরি রাইস দিয়ে আজকে ভাত করেছি আর পাঁচ রকম ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর বিন ভাজা করেছি আমি অ্যাকচুয়ালি একটু করলা ভাজাও করেছিলাম কিন্তু মা বলল যে জন্মদিনে করলা ভাজাটা দিতে নেই তাই ওকে আর ওটা দিইনি ওটা আমরাই খেয়ে নেব আর এখানে একটু পায়েস করেছি জন্মদিনে যেটা তো করতেই হয় আর এখানে পাঠার মাংস আর এটা অরহরের ডাল করেছি একটু ঘি দিয়ে ফোড়ন দিয়ে তো এইটা দিয়েই ওকে আজকে খাওয়াবো আর এই জল দিয়েছি সাথে ও তো জানি না পুরোটা খেতে পারবে কি না যতটা পারে আর কি ভাজাটাও ভালো খায় তাই ভাজাগুলো হয়তো খেয়ে নেবে আর এই পায়েসটা আজকে আমি একটু শর্টকাটে করেছি আর কি এমনি আমি দুধেই চাল ফোটাই আজকে অ্যাকচুয়ালি ভাতটা করে নিয়ে একটু ঘি মিশিয়ে তারপর দুধে ফুটিয়ে করেছি খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের পাশের সাউথ ইন্ডিয়ান আছে তারা বললো তারা নাকি এইভাবেই ক্ষীর বানায় তো আমি ভাবলাম ট্রাই করে দেখি তাড়াতাড়িও হবে এমনিও আমার ছেলে মিষ্টি জিনিস ভালোবাসে না তো একটু মুখে ছোঁয়াবো জাস্ট তো সেইটুকুই করেছি আর এখানে একটু দব্য রেখেছি আর প্রদীপ রেখেছি এরপরে একটু ছেলেকে খেতে বসাবো আর ধানদ্রব্য দিয়ে আশীর্বাদও করব ইন্ডিয়াতেও একটু কল করে ওদেরকেও দেখাবো ওরাও বড়রা যারা আছে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা আমার দিদি ননদ সবাই যারা আছে তারা একটু আশীর্বাদ করবে ছেলেকে ওখান থেকেই তো এইটুকুই আর কি সামান্য করে আয়োজন রাত্রে সেলিব্রেট করলে তো ওই ইন্ডিয়ার লোকেদের পাওয়া যায় না ওই জন্য আজকেই করে রাখছি তো এই এইটুকুই শেয়ার করলাম